এবার দেখো ব্যাকরণ কাকে বলবো ব্যাকরণ হলো যে বই পাঠ করলে কথা শুদ্ধ করে বলতে লিখতে ও পড়তে পারা যায় তাকে ব্যাকরণ বলে ঠিক আছে এটা ব্যাকরণ কাকে বলে ব্যাকরণের প্রতিশব্দ ইংরেজি প্রতিশব্দ কি গ্রামার এইমাত্র বললাম এই গ্রামারের অর্থ হলো শব্দ কৌশল যন্ত্র ব্যাকরণ না শিখলে আমরা ভাষা সম্পর্কে কিন্তু সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে পারি না তাই ভাষা শেখার পাশাপাশি আমাদের ব্যাকরণটাও জানাটা দরকার তো এটাই গেল বাংলা ভাষার ব্যাকরণ সম্পর্কে এবার চলো দেখো তোমাদের নিচে কিছু প্রশ্ন আছে ছোট ছোট এই প্রশ্নগুলো আমরা কোনগুলো পড়ব আর কোনগুলো পড়ব না সেগুলো একটু দেখে প্রশ্নটা আছে ভাষা কাকে বলে এটা অবশ্যই উত্তরটা কি মানুষ যে সকল শব্দ সমষ্টি দ্বারা কথা বলে মনের ভাব প্রকাশ করে তাকে ভাষা বলে নেক্সট ভাষা কিভাবে গড়ে উঠলো মানুষের ভাব বিনিময়ের প্রয়োজনে গড়ে উঠলো ভাষা তারপরেরটা দেখো আদিব মানুষেরা মুখে মুখে কেমন করে মনের ভাব প্রকাশ করতো কি পড়েছিলাম ইঙ্গিতের মাধ্যমে বা হাতের ইশারার মাধ্যমে আর শব্দের মাধ্যমে কতগুলি মুখে মুখে শব্দ করে তারা ভাব প্রকাশ করতো তাই তো তো সেটাই এখানে আছে পড়বে এটা ভাষা সৃষ্টির উৎস কি ভাষা সৃষ্টির উৎস হল ভাব বিনিময়ের প্রয়োজনীয়তা ঠিক আছে তারপরের প্রশ্নটা দেখো আমি কেটে দিয়েছি তোমরা কিন্তু প্রত্যেকে এটা কেটে দেবে পরেরটা প্রথম বাঙালি বাংলা ব্যাকরণ লেখকের নাম কি তিনি কোন ভাষায় বাংলা ব্যাকরণ লেখেন প্রথম বাঙালি বাংলা ব্যাকরণ লেখকের নাম হলেন রাজা রামমোহন রায় তিনি ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ বইটি লেখেন নেক্সট তারপরে দেখো পরপর তিনটে প্রশ্ন কাটা আছে ঠিক আছে এরপরে যেটা পড়বে সেটা হচ্ছে বাংলা ভাষার কয়টি রূপ ও কি কি বাংলা ভাষার দুইটি রূপ সাধু ও চলিত ভাষা পরেরটা প্রশ্নটা আছে ধ্বনি কাকে বলে বাঘযন্ত্রের সাহায্যে মানুষের কথা বলার সময় যে অর্থপূর্ণ আওয়াজ সৃষ্টি করে তাকে ধ্বনি বলে নেক্সট পেজে যাও তোমরা তারপর তোমরা পেজ নাম্বার টেনে যাও এখানে দেখো পরপর অনেকগুলো প্রশ্ন কাটা আছে পরপর ছটা প্রশ্ন কাটা আছে প্রথম দুটো তারপরে দুটো তারপরে দুটো ছখানা প্রশ্ন প্রথম থেকে কাটা